জয় হিন্দ সকল ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ রাজধানী মুদ্রা ও সংসার সম্বন্ধে সম্পূর্ণ কভার করা হয়েছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আর কোনো প্রবলেমে পড়তে হবে না। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, কোন কোশ্চেনটি বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। অবশ্যই চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটি ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। তো আজকের নিয়ে প্রথম কোশ্চেনটি দেখো, ইরাকের রাজধানী ও মুদ্রার নাম কি? ইরাকের রাজধানীর নাম বাগদাদ আর ইরাকের যে মুদ্রাটি রয়েছে তার নাম দিনার। নেক্সট কোশ্চেনটি দেখো, ইরানের রাজধানী ও মুদ্রা কি? ইরানের রাজধানীর নাম তেহরান, ইরানের মুদ্রার নাম রিয়াল। খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন, বারবার পরীক্ষায় এসছে। কোথাকার সংসদের নাম সংডু, খুবই গুরুত্বপূর্ণ। ভুটানের সংসদের নাম সংডু আর ভুটানের রাজধানীর নাম থিম্পু। কোথাকার সংসদের নাম সেনেট, পাকিস্তানের সংসদের নাম সেনেট, পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ। জাপানের সংসদের নাম কি? জাপানের সংসদের নাম ডায়েট, খুব গুরুত্বপূর্ণ খুবই। আর এখানকার রাজধানীর নাম হচ্ছে টোকিও। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম জাকার্তা। বাংলাদেশের সংসদের নাম কি? জাতীয় সংসদ। আর বাংলাদেশের মুদ্রার নাম টাকা। আর অবশ্যই ভারতের মুদ্রার নাম টাকা হবে না, রুপি হবে ভারতের মুদ্রার নাম। নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু, চীনের রাজধানীর নাম বেজিং, মায়ানমারের রাজধানীর নাম ইয়াঙ্গন। খুবই গুরুত্বপূর্ণ এখানে যে কটা তিনটেই রাজধানী দেওয়া হয়েছে। হেলসিঙ্কি কাদের রাজধানী? হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, বারবার পরীক্ষায় এসেছে। প্যারিস কাদের রাজধানী? প্যারিস ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস। নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? নিউজিল্যান্ডের রাজধানীর নাম ওয়েলিংটন আর নিউজিল্যান্ডের মুদ্রার নাম ডলার। অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা আর অস্ট্রেলিয়ারও মুদ্রার নাম ডলার। কলম্বিয়ার মুদ্রার নাম কি? কলম্বিয়ার মুদ্রার নাম পেশো। খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু কলম্বিয়ার এই মুদ্রার নামটি পরীক্ষায় এসে থাকে। ব্রাজিলের রাজধানীর নাম কি? ব্রাসিলিয়া। ব্রাজিলের মুদ্রার নাম রিয়েল। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মুদ্রার দিক থেকে। সুদানের রাজধানীর নাম কি? সুদানের রাজধানীর নাম খার্তুম আর সুদানের মুদ্রার নাম পাউন্ড। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। পর্তুগালের মুদ্রার নাম ইউরো। জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, দেশ ফিনল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, এদের মুদ্রার নাম সমস্তই হবে ইউরো। আবার আরেকবার রিপিট করছি, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম, এই সমস্ত দেশের মুদ্রার নাম সমস্তই হবে উত্তর ইউরো। আশা করি থাম্বেলে দেওয়া এই কোশ্চেনটি এবার করতে পারবে। ইরানের মুদ্রার নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে তাহলে কমেন্ট করে জানিও। আর ইয়েন হচ্ছে, তোমাদের বলে দিই ইয়েন। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, এটু বলে দিলাম, তোমাদের অনেক হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। জয় হিন্দ, বন্দে মাতরম। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।